হ্যালো বন্ধুরা, চলুন আজ আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের ব্যাটারি দিয়ে মোবাইল চার্জ করে। ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এই ধরনের একটি ব্যাটারি নিয়েছি, এটা 2000 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটা কিপ্যাড মোবাইলের ব্যাটারি। চলুন একটি আমরা একটা সার্কিট নিয়েছি, যেটা হচ্ছে রেগুলেটিং সার্কিট, এটাকে 3.7 ভোল্টটাকে 5 ভোল্টে রূপান্তরিত করবে। একটি ডাটা কেবেলের মাথা কেটে নিয়েছি, চলুন আমরা এই মাথাটা কেটে উপরে কভারটাকে বাদ দিয়ে আমরা পজিটিভ পজিটিভ ও নেগেটিভ নেগেটিভ দিয়ে আমরা সুন্দর করে দুটি ওয়্যার দিয়ে সোল্ডারিং করে নিয়েছি। চলুন আমাদের এই সার্কিটে দুটো পয়েন্ট রয়েছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। প্রথমে আমরা ব্যাটারিটা সোল্ডারিং করবো পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ দিয়ে, এবং সার্কিটেও সেমভাবে কানেকশানটা করে নেবো। চলুন প্রথম সার্কিটে হচ্ছে আমরা পজিটিভ পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ দিয়ে সুন্দর করে আমরা কানেকশানটি করে নিই। চলুন আমরা হচ্ছে পজিটিভ পিনটি কানেকশান করে নিয়েছি এবং নেগেটিভ পিনটি আমরা সুন্দর করে কানেকশান করে নিয়েছি। এবার ব্যাটারি দুটো পিন রয়েছে, পজিটিভ নেগেটিভ। চলুন সার্কিট থেকে নেওয়া পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ দিয়ে আমরা সুন্দর করে সোল্ডারিংটা করে নিই। প্রথমে আমরা হচ্ছে কি নেগেটিভ পিনটা কানেকশান করবো ব্যাটারি পিনের নেগেটিভের সাথে। চলুন সুন্দর করে কানেকশানটি করে নিই। তারপরে যে পজিটিভ পিনটা, ব্যাটারি পজিটিভ পিনটা এবং সার্কিটের পজিটিভ পিনটা অ্যাডজাস্ট করে নেবো খুব সুন্দর করে। চলুন আমরা কানেকশানটি করে নিই। ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও দেখার জন্য। চলুন আমরা পজিটিভ পিনটাও সুন্দর করে আমরা সোল্ডারিং করে দিয়েছি। এরপরে আমরা হচ্ছে টু ইন ওয়ান টেপ দিয়ে কানেকশান করব। তার আগে আমরা হচ্ছে কি আউটপুট হিসাবে যে হচ্ছে যে পিন দুটো থাকে হচ্ছে আমরা ভিএ ডাটা কেবল মাথা কেটে নিয়ে যে পিনটি, ওই পিনটি আমরা কানেকশান করব আউটপুটে পজিটিভ পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ দিয়ে আমরা সুন্দর করে সোল্ডারিং করে নেবো। চলুন প্রথমে আমরা নেগেটিভ পিনটা আমরা নেগেটিভ হচ্ছে কি আউটপুটের কানেকশানের সাথে সুন্দর করে সোল্ডারিং করে নিলাম, এবং হচ্ছে পজিটিভটা আমরা পজিটিভ দিয়ে সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি। নেওয়ার পরে আমরা হচ্ছে কি ব্যাটারি সামনের দিকে কানেকশান করার তারে আমরা হচ্ছে কি টু ইন ওয়ান টেপ ইউজ করে এখানে সুন্দর করে আটকে দেবো। চলুন আমরা একটা টু ইন ওয়ান টেপ নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা প্রথমে হচ্ছে কি ব্যাটারির গায়ে টু ইন ওয়ান টেপটা আটকে দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে কি উপরে টেপের অংশটা তুলে নিয়ে গিয়ে ব্যাটারিটা সার্কিটটা সুন্দর করে ব্যাটারির উপরে বসিয়ে নেবো। চলুন সুন্দর করে বসিয়ে নিই, কিন্তু আমাদের চার্জ দিলে যে ল্যাগটি চলবে একটু আড়ান হয়ে গিয়েছে। চলুন মানে টেবিল নিচে তো পড়ে গিয়েছে, একটু গার্ড হয়ে যাবে। চলুন এবার আমরা চার্জটা দিয়ে দেখে দিই আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে কি না। তারপরে আমরা হচ্ছে কি একটি 5 ভোল্ট হচ্ছে কি চার্জার নিয়ে নেবো, নিয়ে আমরা হচ্ছে ব্যাটারিটিকে চার্জ করবো। চলুন চার্জার হচ্ছে পিনটি আমরা কানেকশান করে দিই সার্কিটের সাথে। চলুন আমাদের পিনটি উল্টো হচ্ছে আমরা সহজ করে নিই, নিয়ে আমরা সুন্দর করে কানেকশান করে নিই। দেখুন কানেকশানটি হয়ে গিয়েছে আমাদের, দেখুন আমরা সুইচটি অন করে দিয়েছি, আমাদের লাইটটি গ্লো করছে খুব হালকা, এভাবে বোঝা যাচ্ছে না, দেখুন একটা সবুজ নীল মতন একটা লাইট জ্বলছে। এইভাবে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। এই পুরো বি প্লাস আর বি মাইনাস এর মাঝে আমাদের যে একটা লাল নীল মতন যে লাইটটাকে দপদপ করছে ওইটি হচ্ছে আমাদের ব্যাটারি চার্জের ইন্ডিকেটর লাইট। আর হচ্ছে ভিএড যে কোয়ারের মাত্রা দেখা যায় এটা দিয়ে আমরা ব্যাটারিটা চার্জ করে দেখাবো। চলুন এবার একটা চার্জারটা প্রথমে অফ করে দিই, দিয়ে আমরা হচ্ছে একটা মোবাইলটাকে আমরা চার্জ করে দেখাই। চলুন আমরা প্রথম ডাটা কেবিলটাকে খুলে নেবো। নেওয়ার পরে আমরা ডাইরেক্ট হচ্ছে কি এই পিনটির মাধ্যমে আমরা মোবাইলটাকে চার্জ করতে পারি। আমরা এখানে কোনো ডাটা কেবিল ইউজ করব না, ডাইরেক্ট আমরা চার্জ করে দেখাবো। আমরা যে কোনো বড়ো মোবাইলও ইউজ করতে পারেন, কিন্তু সেই মধ্যে হচ্ছে খুব একটা